আসসালামু আলাইকুম বন্ধুরা, বার মাসের একবার আশা করি সবাই ভালো আছেন। ফিশিং লাভার ম্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। একটি ঘন জাল দিয়ে মাছ ধরা হচ্ছে, জালের মধ্যে ব্যাপক পরিমাণে বড় মাছ উঠছে। মাছগুলো দেখে আসলে পুকুর মালিক নিজেই খুশিতে আত্মহারা। তিনি প্রতিনিয়ত এই মাছগুলোকে খৈল এবং ভাত খেয়েছেন। প্রত্যেকটি দিন তিনি শুধুমাত্র নিজে চুলায় জাল দিয়ে নিজে ভাত রান্না করেছেন এই মাছের জন্য, আর প্রতিনিয়ত তিনি খৈল প্রয়োগ করেছেন। মাছগুলো অত্যন্ত শক্তিশালী, দেখতে পাচ্ছেন কি পরিমাণ টাটি মাছ, ব্যাপক পরিমাণে মাছ হয়েছে। এবং এই রমজান মাসে প্রচুর পরিমাণে মাছের বাজার, সেই উপলক্ষে তিনি এই মাছগুলোকে জাল দিয়ে টেনে দেখছেন এবং কিছু মাছ বিক্রি করবেন। মাছের সাইজ অত্যন্ত সুন্দর। এখানে তিনি মিশ্র মাছ চাষ করেছেন, তার মধ্যে অন্যতম সিলভার, ব্ল্যাক কাপ, গ্লাস কাপ, রুই মাছ সহ বিভিন্ন ধরনের মাছ তিনি একসঙ্গে আবাদ করেছেন। আর পাশাপাশি তিনি এই মাছগুলোর মধ্যে গলসা ট্যাংরা মাছ চাষে দিয়েছিলেন, সেই মাছগুলো অত্যন্ত সুন্দর হয়েছে। আর রুই মাছের সাইজটা আরও বেশি সুন্দর হয়েছে, রুই মাছটা বেশি পরিমাণে খুদের ভাত খেয়েছে, মাছের গায়ে মনে হচ্ছে চর্বি জমে গেছে। এক কথায় পুকুর মালিকের মুখে অত্যন্ত সুন্দর হাসি, কারণ সারা বছর সে পরিশ্রম করেছে এবং সে যে লাভের অংশ এখন ইনশাল্লাহ দেখতে পাবেন। রোজার মাসে মাছের এবার চাহিদা খুব বেশি থাকায় সে কিন্তু রমজান মাসেই মাছ ধরছেন। আসলে নিজেদের দেখতেও ভালো লাগতেছে, মাছগুলো অত্যন্ত সুন্দর এবং ব্যাপক পরিমাণে মাছের গায়ে চর্বি হয়েছে। শুধুমাত্র সে খুদের ভাত, এমনি চাউলের ভাত আর খৈল প্রয়োগ করেছেন। পুকুরের আয়তন প্রায় 2.5 বিঘা। এটি কিন্তু এক আফার মধ্যে শুধুমাত্র মাছ ধরা হচ্ছে, আরও বাদ বাকি যে আফাগুলো আছে সেগুলো কিন্তু এখনও সাইডে জাল ফেলা রয়েছে। দেখতে পাচ্ছেন কিছু মাছ ছেড়ে দেওয়া হচ্ছে, কারণ সে যে মাছগুলো বড় এবং তার মধ্যে থেকে যেগুলো একটু সুন্দর হয়েছে বেশি, সেই মাছগুলো সে বেছে নিচ্ছে এবং বাদ বাকিগুলো পুকুরে ছেড়ে দিচ্ছে। 2-4 দিনের মধ্যে সকল মাছ সে পুকুর থেকে তুলে দিবে এবং পরবর্তীতে সে এই পুকুরে আবার গ্যাস করে নতুনভাবে মাছ চাষে দিবে। ব্ল্যাক পাপ মাছের পোনাগুলো সে দিয়েছিল, সেই পোনা মাছগুলোই আজকে 1 কেজি 1.5 কেজি হয়ে গেছে। এগুলো ইনশাল্লাহ সামনে বছর 3-4 কেজি 5 কেজি পর্যন্ত হবে। সে একজন শৌখিন মৎস্য ব্যবসায়ী, আল্লাহর রহমতে তার ফলন খুবই ভালো হয়েছে, মাছ অত্যন্ত সুন্দর হয়েছে। মাছের বাজার অতিরিক্ত খুশি হয়, কৃষকের মুখে হাসি ফুটেছে।